আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন সকল, আপনারা কি তাহলে সকল ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে লইয়া এলাম বিকালি বাজার একটা নাস্তা, আশা করি আপনারা ভালো লাগবো। তে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, এটা বানানি অনেক সহজ এবং খাইতে খুবই মজা। আজকে আমি বানাইম আলু দিয়া চিজ বল, আমি বানাইম। এখানে মাঝে আমি আলু তিনটারে আমি বয়েল করে নিলাম গিয়া, এখন প্রায় ছয় মিনিট লাখান অর্ধেক আলু হয়ে গেছে। এদিন তরে আমি চুলাই লিছি, চুলাই আর এখন আমি তুই দিছি। আর ইনোর মাঝে আমি নিছি ময়দা, নিছি আমি তিন চামচ লাখান মরিচ দিছি, আধা চামচ মিক্সার গ্রাইন্ডার দিছি আধা চামচ, আর ব্রেড ক্রাম্বও দিছি এক চামচ লাখান, তার সাথে চিজ। আর আমি এখানে নিছি বিরিয়ানি করা পেঁয়াজ, চাইলে আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন। বিরিয়ানি করা পেঁয়াজ দিলে কি অনেক মজা হয়। এখন আমি সবটা আমি দিলাম একটা একটা করিয়া, সব পাউডার আমি দিলাম দিয়া, আর আমি বালাটিকে আমি মাখাইয়া আমি নিমুগি, আর এখানে শুকনা মরিচও দিছি তোড়া করে দিম। ইনতরে আমি ব্যাঙ্গা নিম দি তেম তোড়া করে দিছি, তেমন একটা জাল আমি দিতাম নাই। আর চাইলে আপনারা ওলা বল বল করি চিজর গুপি আলুর ভিত্তি দিতে পারেন চিজ। আমি মাখানির মাঝে নিমুগি, তবে আমি এগুন ডুবা তেলও আমি বিরিয়ানি করতাম নাই, ব্যাঙ্গা যাই পড়ি দেখবা পরে আমি ইন্তরে কিলা করি, খাইতে অনেক মজা হয়। এমনি তো আমি সকল সময় ব্রেড গামের মাঝে ভিজাইয়া, এরপরে ডিমর মাঝে ভিজাইয়া ব্রেড গাম দিয়ে আমি কইরা নেই, আজকে ডিফারেন্টভাবে করলাম। অনেক মজা হয়, বাড়া থাকে অনেক ক্রিস্পি হয়, ভিতর অনেক সফট নরম হয় দেখবা, ওলা বাসাত করিয়া অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়। তাই আজকে বিকালি বেলা একটা নাস্তা বানারাম দেখা শেয়ার করি লাই, একটা একটা করি সবটি আমি নিমুগি এখন করিয়া। আর বাখর ভাতা দিলে অনেক মজা হয়, তা আমার কাছে ফ্রোজেন করা বাখর ভাতা করে আমি দিছি, আর দেখাইতাম মনে নাই আমার ওগুন হয়েছে, ফ্রেশ হইলে কি অনেক মজা হয়। সবটি আমার ওই গেছে গি, এই কয়েকটা আমি নিছিলাম তেলের মাঝে বিরিয়ানি করিয়া, তেমন একটা বালাটিকে সুন্দর ইয়েও হয় না গিয়া। আমি এফায়ের মাঝে করিয়া আমি নিমুগি ফরে আমি আর ডুবা তেলও আমি আর বিরিয়ানি করছি না, ওই দিকে আমি দিলেছি কয়েকটা, আর রয়েছে কয়েকটা এখন বেশ মিনিট হল কারণ আমি দিলে আমি এর ভিত্তি দেখবো যদি হয়ে যায় গিয়ে উল্টাই উল্টাই আমি এলাম ইয়া নিমু গিয়া। এখন আমিও টোয়েন্টি মিনিট হল কারণ আমি দিলিরাম, তবে দেখবো ইয়ের মাঝে যেন ওই চিনি না না অনেক আমরা খাওয়ার পরে বয়স দিলাম অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, অধিক আমার হয়ে গেছে গিয়ে আইতা বিরিয়ানি করা গিয়ে জল লাগে, সামান্য একটু জলা জলা লাগে গিয়া উইলে অনেক মজা হয়েছে। এটা তো অলরেডি আইতা বিরিয়ানি করা পেঁয়াজ হাঁসা পেঁয়াজ এগুলো কালার আইতো নাই। তাই আর আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট কোনো ভিডিও দেখাইব। আসসালামু আলাইকুম।